সানির আশা ছিল রয়েস সিনেমায় শাহরুখের সঙ্গে আইটেম ডান্স দিয়ে তিনি এবার বলিউডে ভালো একটা অবস্থান করে নিতে পারবেন। কিন্তু তার সেই মনোবাঞ্ছায় বড় বাধা হয়ে দাঁড়ালো একটি মামলা। এই মামলায় সানি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছেন। এবার তিনি জেলেও যেতে পারেন। জানা যায় 2014 সালে সানি লিওন রাগিনী MMS 2 ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে বিকিনি পরে সানি হনুমান চালিশার আবৃত্তির সঙ্গে নেচেছিলেন। এ নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে 2014 সালে পুনের আদালতে মামলা দায়ের করেছিলেন হেমন্ত পাতিল নামে এক সমাজকর্মী। রাগিনী MMS 2 এর প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধেও একই অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির 295 এ ধারায় মামলা করেছিলেন তিনি। গত সপ্তাহে এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুনে আদালতের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট JS কোকাটে। 2 মাসের মধ্যে এই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করতেও পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। হেমন্ত পাতিলের আইনজীবীর অভিযোগ, সানির নাচ ভগবান হনুমানকে নিয়ে সাধারণ মানুষের ভাবাবেগকে ধাক্কা দিয়েছে। এ ব্যাপারে দেশটির আদালত খুব দ্রুত সানি ও একতা কাপুরকে সমন পাঠাবে বলে জানা গেছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।